নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুড এজ 2022। আজকে নিয়ে চলে এসেছি বাঙালির ভীষণ প্রিয় একটা রান্না, সেটা হলো আলু পোস্ত। দেখে নিন কিভাবে বানাচ্ছি আজকে নিরামিষ আলু পোস্ত। বন্ধুরা, আলুগুলোকে আমি ভালো করে ছুলে নিয়েছি আর একবার জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার আলু পোস্তর জন্য ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব আলু। আমরা যেভাবে তরকারি বানাই, যেভাবে আলু টুকরো করে, তার থেকে ছোট করে কাটবো, কারণ ছোট করে কাটলে খেতেও তাড়াতাড়ি রান্না হয়, খেতেও ভীষণ ভালো লাগে। আপনাদের সাইজটা দেখিয়ে দিই, দেখুন ছোট্ট ছোট্ট চৌকো চৌকো পিস হয়েছে, এটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। নিরামিষ আলু পোস্ত এটা দিয়ে ভীষণ ভালো। আলু পোস্তের জন্য এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দেব সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। কম তেলে আলু পোস্তটা খুব একটা ভালো জমে না। আমি এখানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেল একদম গরম হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। 1 টিস্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার আলুগুলোকে ছেড়ে দেব। আপনারা চাইলে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিতে পারেন। আলুটাকে ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে কেটেছি আর একদম জল ঝরিয়ে রেখেছি, যাতে একটু জল না থাকে। আলুর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ। মোটামুটি সবাই জানি পোস্ততে খুব বেশি হলুদ দিতে নেই, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো মতো ভেজে নেব। মিক্সিতে এবার আমি পোস্তটাকে বেটে নেব। আপনাদের প্রসেসটা আমি বলে দিই। আমি এখানে পোস্ত নিয়েছি 4 টেবিল স্পুন মতো পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখিনি আগে থেকে। আমি শুকনো পোস্তটা মিক্সিতে দিয়ে দিলাম। এবার শুকনো ভাবে এটাকে ঘুরিয়ে নেব, যতক্ষণ না একদম মিহি ভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিই, পোস্তটা কিন্তু ভালো মতো গুঁড়ো হয়ে গেছে, একদম গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে পেস্ট করে নেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন মতো নুন এবং 1 চামচ চিনি। চিনি নুন দিয়ে যদি পেস্ট করা হয় তাহলে এটা তাড়াতাড়ি মিহি হয়ে যায়। এর মধ্যে এবার আমি সামান্য জল দিয়ে পেস্ট করব। আবার জল লাগলে আবার দেব। এভাবে করে মিহি করে পেস্ট করে নেব। বন্ধুরা একদম মিহি ভাবে পেস্ট হয়ে গেছে। আমি অল্প অল্প জল দিয়ে 4-5 বার মতো এটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার পোস্ত পাটাটা কিন্তু হয়ে গেছে। আলুটা বেশ কিছুটা ভাজা হয়ে এসছে, অনেকটা তেল দিয়েছি, তেলেই এটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি নুন দিইনি আগে, নুন দিলে আলু থেকে জল ছেড়ে যায়, তখন আলুটা গলতে আরম্ভ করে। আমি এবার নুন দিয়ে দেবো, আপনারা স্বাদ মতো এটার মধ্যে নিজেদের প্রয়োজন মতো নুন দেবেন। আমি 2 টিস্পুন মতো নুন এটাতে দিয়ে দিলাম। আলুটা একদমই ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি পাকা লঙ্কা দিচ্ছি, আপনারা কাঁচা লঙ্কা দেবেন। এর মধ্যে এবার আমি পোস্তটা অ্যাড করব। দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আলুটাকে। এবার আপনারা যদি ভাজা পোস্ত চান তাহলে এর মধ্যে আর কোনো জল অ্যাড করবেন না, আর যদি এটার মধ্যে অল্প জল অ্যাড করতে হয়, যেরকম আমি এখন দিচ্ছি, মিক্সার গ্রাইন্ডারের বাটিটাকে সামান্য একটু জল দিয়ে দিয়ে ওর মধ্যে আমি পোস্তটা দিলাম। নুন মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন, নুন ঝাল মিষ্টি। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বন্ধুরা তেল তেল আলু পোস্ত একদম রেডি। এটা ভীষণই ভালো খেতে হয়, গরম ভাতে লঙ্কা দিয়ে ডোলে এই আলু পোস্ত খেতে ভীষণই ভালোবাসে অনেকেই। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।